ভূমিকম্প বিষয়ক সিসমিক 5 নম্বর জোনে রয়েছে ত্রিপুরা সহ রাজধানী আগরতলা। এই অবস্থায় সেন্ট্রাল রোড স্থিত বিবেকানন্দ মার্কেট এলাকায় 14 তলা বিশিষ্ট আবাসন তৈরির সাহস দেখালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রতিবাদে সি2ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ বিক্ষোভে শামিল। ইতিমধ্যে ঘোষিত এমনকি ভূমি পূজা শিলান্যাসও হয়ে গেছে। সেন্ট্রাল রোড স্থিত বিবেকানন্দ মার্কেট এলাকায় 14 তলা বিশিষ্ট আবাসন তৈরি করা হবে। কার্যত ভূমিকম্প বিষয়ক সিসমিক 5 নম্বর জোনে রয়েছে গোটা ত্রিপুরা সহ রাজধানী আগরতলা। এর মধ্যে রাজধানী আগরতলার সেন্ট্রাল রোড স্থিত বিবেকানন্দ মার্কেট এলাকায় 14 তলা বিশিষ্ট আবাসন গড়ে তোলার সাহস দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য সরকারের এই সাহসী উদ্যোগে বাধা হয়ে দাঁড়ালো সিপিআইএম এর শ্রমিক সংগঠন সি2 ও দুই যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। তাদের দাবি কোনো মতেই এই বিবেকানন্দ মার্কেট এলাকায় আবাসন তৈরি করা যাবে না, এক্ষেত্রে ব্যবসা কেন্দ্র গড়ে তুলতে হবে। এ সংক্রান্ত দাবিতে সোমবার সি2 ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়নের সদর বিভাগীয় কমিটি এবং ডিওয়াইএফআই টিওয়াইএফ যৌথভাবে সংশ্লিষ্ট এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। এক্ষেত্রে নেতৃত্ব দিলেন সি2 রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। বাণিজ্যিক এলাকায় আবাসন নির্মাণের সিদ্ধান্ত নিন্দাজনক বলে জানালেন সি2 রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। সেন্ট্রাল রোডে এখানে বিবেকানন্দ মার্কেট নামে যা পরিচিত সেই মার্কেট এলাকায় আবাসন তৈরি করবার জন্যে বর্তমান বিজেপি পরিচালিত রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা তার বিরোধিতা করছি। আমরা এটা বলতে চাইছি যে আগরতলা পুরো এলাকায় আবাসন তৈরি করবার জন্য প্রচুর জায়গা আছে, সেখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জন্য আবাসন সরকার ইচ্ছে করলে পর তৈরি করতে পারে। কিন্তু যেটা বাণিজ্যিক এলাকা, যে এলাকায় বামফ্রন্ট সরকার এখানে মার্কেটের জন্যে জায়গা চিহ্নিত করেছিল এবং মার্কেট এর কাজ কিছুটা সেখানে মানুষ সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন, সেই জায়গা আমাদের বর্তমান বিজেপি সরকার ব্যবসায়ীদের না দিয়ে ফুটপাথ হকার যারা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন। তবে সি2 হকার্স ইউনিয়নের সদর বিভাগীয় কমিটি ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন বেশিক্ষণ চলতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ বিক্ষোভ প্রদর্শনকারীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এর মধ্যে বিবেকানন্দ মার্কেট এলাকায় সাহসী বর্তমান মুখ্যমন্ত্রীর প্রয়াসে বাধা দানের ফলে স্বভাবতই সিপিআইএম এর শ্রমিক সংগঠন সি2, যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর ভূমিকা নিয়ে বাস্তব চিন্তাশীল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।